আমরা বিস্তারিত খবর নিচ্ছি, কিন্তু তৃণমূল কংগ্রেস এর সঙ্গে যুক্ত নয়, কারণ ওই জায়গায় বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে চুরমার। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, আর পরিযায়ী বিজেপির যে আন্ডার কারেন্ট, তাতে একাধিক জায়গায় নিজেদের মধ্যে মারামারি, পার্টি অফিস ভাঙচুর, এগুলো সমানে চলছে। এখন দিলীপ বাবুর উপর সেই মানে এই গন্ডগোলের কোনো প্রভাব গিয়ে পড়েছে কিনা, বা বিজেপি কর্মীরা সেই এলাকায় বাড়তি কোনো প্রভোকেশন দিয়েছিলেন কিনা, এর গোটা জিনিসটা যতক্ষণ না বিস্তারিত জানতে পারছি বলা মুশকিল। এইটুকু বলতে পারি, তৃণমূল কংগ্রেস সেখানে দিলীপ ঘোষ হোক বা যাই হোক, তাদের উপর আক্রমণ করে তাদের খবরের শিরোনামে এনে অ্যাডভান্টেজ পাওয়ার কোনো আয়োজন তৃণমূল কংগ্রেস মূর্খ নয় যে এই ভোটের মধ্যে করে দেবে। এটা সম্পূর্ণ তাদের সংসারের অভ্যন্তরীণ বিষয়, অথবা পায়ের নিচ থেকে মাটি সরছে বুঝতে পেরে তারা এলাকায় কোনো প্রভোকেশন দিতে গিয়ে একটা অপ্রীতিকর ঘটনায় জড়িয়েছেন। আপাতত আমি এইটুকুই বলতে পারি। কুণাল বাবু, দিলীপ ঘোষ বলেছেন যে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে তারাই আক্রমণ চালায়, কি বলবেন আপনি? দিলীপ ঘোষের যদি মনে হয় তিনি সেটা বলেছেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, আসানসোলে কি হয়েছিল, দুর্গাপুরে কি হয়েছিল, পুরুলিয়ায় কি হয়েছিল, এদিকে নদিয়ার ওখানে কোনে কি হয়েছিল, বিজেপি দুই গোষ্ঠী পার্টি অফিসের সামনে আগুন ধরাচ্ছে, মারামারি করছে, ফেলে মারছে, নিজেরাই করেছে। এখন সেগুলো ঢাকছে যদি কেউ এরকম ধরনের তৃণমূল কংগ্রেসের পতাকা এদিক ওদিক চারপাশে, সর্বত্র তৃণমূল কংগ্রেসেরই পতাকা চারপাশে রয়েছে, কেউ সেগুলো হাতে করে নিয়ে যদি কেউ করতে যায়, তাদের লোকেরা করছে, অথবা আমরা তো জানি না, আমরা তো দেখিনি, ফলে দিলীপবাবু এখন সেটাকে দামা চাপা দিতে চাপাচ্ছেন তৃণমূল কংগ্রেসের গাড়ে, সবই সম্ভব। কিন্তু ওই জায়গাটায় আন্ডার কারেন্ট রয়েছে বিটুইন আদি বিজেপি এন্ড তৎকাল বিজেপি, আর সেই জায়গায় একটু থামাচ্ছি। দিলীপ ঘোষ বলেছেন মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় এবং তারপরেই হামলার অভিযোগ, কি বলবেন? এই তো অত্যন্ত বোকা বোকা কথা। যদি কারোর বক্তৃতার উপর দাঁড়িয়ে উত্তপ্ত হয়, তাহলে তো সব থেকে বেশি দিলীপবাবুর বক্তৃতার উপর দাঁড়িয়ে সারা বাংলায় অশান্ত হওয়া উচিত, কারণ তিনি যে ধরনের প্রভোকেটিং, অপমানজনক বক্তৃতা দেন, স্বাধীনতার সীমা ছাড়িয়ে বক্তৃতা দেন বা বিবৃতি দেন বা হুমকি দেন, তো সেগুলো তো সবসময় তিনি চালিয়ে যাচ্ছেন, ফলে এই এই কথাগুলো একেবারে অনর্থক। আর মুখ্যমন্ত্রী এমন কিছু বলেননি যার মধ্যে কোন রকম কোন প্রভোকেশন আছে। ধন্যবাদ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।